আসসালামু আলাইকুম সকল দেশ এবং বিদেশের ভাই চাচা মামা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেটি আসলে আমাদের এই ইমাম সাহেবের যে ঘর, সেই ঘর সম্পর্কে। আমরা জানি বাংলাদেশের কিছু কিছু ডিস্ট্রিক্ট প্রতি বছর একবার বন্যায় প্লাবিত হয়, কিন্তু আমাদের ইমাম সাহেব প্রতি বৃষ্টিতেই বন্যার মতো প্লাবিত হয়ে যায়। কারণ হচ্ছিল আমাদের এই যে মাঠটা আমরা করছি, ঈদগাহ মাঠ, সেই মাঠের চাইতে ইমাম সাহেবের যে ঘর সেটা আসলে একটু নিচুতে। ওই সময় আমরা যে প্ল্যানিংয়ে করছিলাম কাজটা, পরবর্তীতে মাঠ ভরাট করার ফলে এটা উঁচু হয়ে গেছে এবং এটা নিচু হয়ে গেছে। এখন যখনই জোরে বৃষ্টি নামে তখন এই পানিটা এই যে সাইড দিয়া হুজুরের রুমে চলে যায়, যার কারণে সমস্যা হয়ে যেতেছে। এটা প্রতিবার এরকম প্লাবিত হয়েছে। তাছাড়া আমাদের এই জায়গায় যে কিছু মাল সামানা রাখা আছে, বিশেষ করে মসজিদের যে খাট এবং কিছু জিনিসপত্র এখানে আমরা রাখি, মসজিদের ওই ডেস্কি সব কিছু এখানে রাখা হয়, কোনো নিরাপত্তা নাই। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই মসজিদের রঙের কাজের সাথে সাথে এই হুজুরের যে ঘরটা আছে এই ঘরের কাজটা একটু ধরার জন্য, তাতে বেশি লাগবে না, এখানে দুই ট্রাক মাটি লাগবে, আর এখানে একটা জানলা আর এখানে একটা দরজা, এটা দিয়ে আমরা আর নিচের যে ইট আছে এই ইটগুলো উঠেই আমরা পরবর্তীতে আবার হলো কাজে ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ।